যে ওনার মেয়ে লন্ডনে থাকে আর ওনার ওনার মেয়ের জামাই থাকে বাংলাদেশে, তাহলে উনি খালার যে খালাস খালার সাথে এবং খালার জামাইয়ের সাথে অর্থাৎ মার বোন যদি খালার সাথে এবং খালার জামাইয়ের সাথে যাওয়া যাবে কি না, যাওয়া যাবে না। খালা খালা যদিও আপনার মাহরাম কিন্তু খালা তো পুরুষ না, এই জন্য খালার জামাইয়ের সাথে এবং খালার সাথে আপনি আপনার মেয়ে যে কি আছে যেটা এই যদিও খালার সাথে আপনার কি আছে আপনার খালার সাথে আপনার মাহরাম আছেন কিন্তু খালার স্বামী যে উনি আপনার মাহরাম না, খালার স্বামী এই মেয়েটার মাহরাম না, এই জন্য যেতে পারবেন না। যদি আপনার আর কোনো মাহরাম সাথে পান, আপনার বাবা পান, আপনার ভাই পান, আপনার চাচা পান, আপনার মামা পান, তাইলে আপনি যেতে পারবেন। এটার মানার মধ্যেই কামিয়াবি, মানার মধ্যেই কামিয়াবি। যারা যাদের সাথে যাদের সাথে বিবাহ হারাম, অনেক সময় আমরা মনে করি যে উনি তো আমার খালু, খালু তো ঠিকই আছে আমরা রেসপেক্ট করি অনেক সময় আছে, কিন্তু মশলা কি? যদি কোনো দিন আপনার খালু এই আপনার খালাকে যদি তালাক দিয়ে দেন, এটা বোঝার জন্য বলতেছি, এটা একটা মশলা যে চাইলে কিন্তু এই চাইলে মশলা জায়েজ আছে এই মেয়েকে বিবাহ করতে পারবে, কিন্তু এটার মানেটা না যে ওনাকে বিবাহ করতে হবে এরকম না। যদি কোনো কারণে খালা ইন্তেকাল করছেন আর এদিকে মেয়েটা এইদিকে মেয়েটারও স্বামীর দরকার, আর যদি মনে করেন যে এটা একটা দুনো ফ্যামিলি একমত হয়েছেন মেয়েটাও রাজি আছে পুরুষটাও যে 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 পুরুষ এই যে দামান যিনি যিনি বা এই উনিও রাজি আছে, তখন গিয়ে আপনার চাইলে বিবাহ হতে পারে। এই জন্য অনেক সময় আছে আপনার মামা মামার সাথে বিবাহ হারাম, কিন্তু মামার চাচাতো ভাই যে আছেন ওনার সাথে আপনার কি আছে বিবাহ জায়েজ আছে। তাইলে এই সমস্ত জিনিস যাদের সাথে বিবাহ জায়েজ এদের সাথে সফর করা যাবে না, এদের সাথে সফর করা যাবে না, এগুলো খেয়াল রাখতে হবে। অনেক সময় আছে বনির জামাই, বনির জামাইকে আমরা মনে করি কি যে দুলাভাই, ওনার সাথে অনেক সময় আমরা সফর করা যাবে না। যদি আপ এই বোন ইন্তেকাল করেন তাইলে দুলাভাই এই শালিকে বিবাহ করতে পারবে, একসাথে করা যাবে না, কিন্তু এটা মশলা। ঠিক এরকম আপনার এরকম আরও অনেক মশলা আছে যে আপনার দেবর যে অনেক সময় আছে এগুলোর সাথে আমাদের এই জামাই মারা গেছেন ছোটো ভাই আছে, এখন ছোটো ভাইয়ের সাথে ছোটো ভাই চাইলে বড় ভাইয়ের স্ত্রীকে সে বিবাহ করতে পারবে, এগুলাকে খেয়াল করা দরকার যে এই এই জন্য এদের সাথে পর্দা করা দরকার, এদের সাথে পর্দা করা দরকার। সফরের জন্য এইরকম কন্ডিশন আছে, কার সাথে আপনি যেতে পারবেন, যার সাথে কোনোদিন বিবাহ করা যায় না তাদের সাথে আপনি সফর করতে পারবেন, কার সাথে যেমন বাবার সাথে সফর করতে পারবেন, দাদার সাথে সফর করতে পারবেন, চাচার সাথে সফর করতে পারবেন, এদের সাথে কোনোদিন বিবাহ হবে না, মামার সাথে সফর করতে পারবেন। এরকম যদি আপনাকে কেউ দুধ খাবায় তাইলে দুধ দুধ বাবা যে আছে ওনার স্বামী যদি হয় এরকম কিছু কন্ডিশন আছে এদের সাথে আপনি সফর করতে পারবেন। এরকম ভাই চাচা মামা বাবা দাদা এইরকম যারা আছেন এদের সাথে আপনি সফর করতে পারবেন। আমরা যে আপনাদের সামনে যে দুটি আয়াত তেলাওয়াত করেছি সেই দুটি আয়াতের মধ্যে আমরা এই প্রথমে ইমানের কথা আলোচনা আছে, প্রথমে ইমানের কথা আলোচনা আছে, এরপরে আমি বললাম সাহাবা ইকরামকে আল্লাহ তাআলা আল্লাহ রাসূল বলেছিলেন হে সাহাবা ইকরাম তোমরা বলো আমি আমরা শুনলাম এবং মানলাম। অনেক উম্মত আগে ছিল এরকম যারা বলতো সামিআনা ওয়া আসাইনা, শুনলাম কিন্তু মানতে পারবো না, কিন্তু হে সাহাবা ইকরাম হে আমার উম্মতেরা তোমরা বলো, যদিও দেখার মধ্যে এটা কঠিন হয়ে গেছে হুকুমটা আল্লাহর হুকুমটা, কিন্তু এরপরও আল্লাহর সাহায্যে তোমাদের সাথে এই সময় হবে যে সময় বলা হবে সামিআনা ওয়া আতানা, সামিআনা ওয়া আতানা আমরা শুনলাম এবং মানলাম। অনেক সময় বুঝে ধরে না, হ্যাঁ এই যে আগে একটু কথা বললাম যে দুলাভাইয়ের সাথে পর্দা, উনি তো আমার বোনের জামাই ওনার সাথে কেমন পর্দা, হ্যাঁ বুঝে ধরে না অনেক সময় আছে, উনি তো আমার আপন ভাই আমার আপন ভাইয়ের মতো আমরা রেসপেক্ট করি, শয়তান তো সবার সাথেই আছে আমার সাথেও আছে এই ওনার সাথেও আছে, এরকম অনেক ঘটনা ঘটে অনেক ঘটনা ঘটছে যে সময় ফ্রি করে দিছেন আপনার মা বাবা অনেক সময় মনে করেন যে না বোনের জামাইয়ের সাথে যাইতেছে, আমার মেয়েটা তো তার তার হাজব্যান্ডের এই আমার ছোটো ছেলের সাথে যাইতেছে একসাথে আড্ডা মারতেছে, একসময় বিভিন্ন রকমের ঘটনা হইতেছে। এই জন্য আমাদের প্যারেন্টস যারা আছেন এদের সতর্ক থাকা দরকার, অনেক আছে এইগুলো মশলাগুলো জানে না, পর্দাকে খেয়াল করতে হবে, এটাই আমাদের পরীক্ষা। আমার ঘরের মাঝে অনেক সময় আছে দেবরের সাথে কে আছে পর্দা আছে, আপনার বাহির থেকে কোনো মেহমানরা আসলে আমার আত্মীয় স্বজন আছে এদের সাথে পর্দা আছে, এদের সাথে পর্দা আছে। আমরা যদি ইসলামকে ফলো করি তাইলে আল্লাহ তাআলা আমার আমার ফ্যামিলির মধ্যে শান্তি দিবেন, পরকালের মধ্যে শান্তি দিবেন। এই সমস্ত জিনিসের মানার মধ্যেই কামিয়াবি, সামিআনা ওয়া আতা'না আমরা শুনলাম এবং মানলাম, শুনলাম এবং মানলাম।